তীব্র গরম উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগও সামনে আনছেন। নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। প্রথম দফায় 152টি উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মাইকিং, পথসভা, উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও সদরসহ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 20 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমার পরিকল্পনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি টুঙ্গিপাড়াকে একটি স্মার্ট টুঙ্গিপাড়া এবং অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া হিসেবে গড়ে তুলতে চাই। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো 100%, আমি নিশ্চিত যে আমি জয় হব ইনশাআল্লাহ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। দাবদাহ উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। গরম উপেক্ষা করতে রাতের বেলাতেও চলছে প্রচার প্রচারণা। রাজশাহীর গোদাগাড়িতে সকাল থেকে পুরোদমে চলে প্রার্থীদের নির্বাচনী প্রচার। তরুণ সহ সব বয়সী প্রার্থীদের চাওয়া বিবেচনায় নিয়ে দিচ্ছেন বিভিন্ন ইস্তেহার। দলীয় প্রতীকে সবাই দলীয় ক্ষমতাটা দেখায়, এবার কেউ কিন্তু সেটা এখন পর্যন্ত দেখাতে পারেনি। দলীয় প্রতীক না থাকাতে জনগণের মনে একটা উৎফুল্ল প্রকাশ হয়েছে যে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব। বাগেরহাটের কচুয়াতেও চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা প্রার্থীদের। 8ই মে যে ভোট গ্রহণ হবে উপজেলা পরিষদে, সেই ভোট গ্রহণে সাধারণ মানুষের ভোটে ইনশাআল্লাহ আমি বিজয় অর্জন করব। তাদের নিরাপত্তা থেকে তাদের সুখ দুঃখ সব কিছু সাথী হয়েছি আমি, সেদিক দিয়ে আমি আশাবাদী যে কচু উপজেলার মানুষ আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। কচু উপজেলাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, ভূমি দখলকারী মুক্ত করার লক্ষ্যেই কাজ করে যাব। তবে ভোটাররা বলছেন দক্ষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ভোট দেবেন তারা। আগামী 8 মে একযোগে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।